মই বৰ্তমান উপস্থিত আছো এখন গুৱাহাটীৰ সুপ্ৰান্ত এখন ঠাই ব্ৰহ্মপুত্ৰত অত্যন্ত অপৰূপীয়া নৈসৰ্গিক শোভা চাৰিওফালে এখন ব্ৰহ্মপুত্ৰ পাৰত আৰু মোৰ সৈতে এজন বিশেষ ব্যক্তি আছে এই ব্যক্তিজনক মই পৰিচয় কৰাই দিছোঁ আমি য'ত আছোঁ এইখন ঠাই এইখন ঠাই চপাইদং ৰাজাবাৰী এই গাঁওখনৰ এজন উদ্যমী ব্যক্তি তেখেত হৈছে বীৰেণ খাগলাৰী আৰু খাগলাৰীৰ বৈশিষ্ট্য এইটো যে খাগলাৰীক আমাৰ অসমৰ যিসকল আৰ্টিষ্ট আছে প্ৰায়সকল আৰ্টিষ্টে তেওঁক চিনি পায় অসম আপুনি নাম কওক সকলো আৰ্টিষ্টে তেওঁক চিনি পায় কাৰণ জুবিন গাৰ্গৰ পৰা আৰম্ভ কৰি প্ৰিয়ংকা ভৰালী তাৰপিছত মন্টুমণি আপুনি যাৰ কথা কওক যাৰ নাম কওক তেওঁলোকক সকলোৱে চিনি পায় মই খাগলাৰী আপুনি এই গাঁওখনৰ বাসিন্দা হয় আৰু ইয়াত খুব সুন্দৰ মানে ইয়াৰ নেচাৰটো প্ৰকৃতি খুব বৰ ধুনীয়া আপুনি ইয়াত কেনেকুৱা ধৰণৰ ইয়াত ইয়াত সেইটো এটা বুজিছিলে যদি আপোনালোকে ইয়াত কেম্পিং কৰিবলৈ আহে বা ইয়াত থাকিবলৈ আহে ইয়াত চাব পাৰিব এইটো জেগা আছে হয় আপোনাৰ সেইটো বিষয়ে কওকচোন তাৰমানে মই আজি 20 বছৰমান আগতে এই জেগাখিনিক মই অলপ চিন্তা কৰিছিলোঁ মানে ইয়াৰ যিটো প্ৰাকৃতিক পৰিৱেশ মানে ইয়াত যিবিলাক হাঁহ চৰাই বহুত আহে ইয়াতে সেই পৰিৱেশবিলাক মই চাই সঁচাকৈ মই খুব মানে ভাল পাওঁ আৰু তেতিয়াই মই চিন্তা কৰিছিলোঁ ইয়াত কিবা কৰিব পৰা যায় নেকি তেতিয়াৰ পৰা মই আৰম্ভ প্ৰথম মই খেলৰ পৰা আৰম্ভ কৰিছিলোঁ ফুটবল ক্ৰিকেট ভলীবল বাইক ৰেচিং ট্ৰেক চাইকেলিং মানে সৰু মোৰ গাঁৱক লৈ কৰিছোঁ মই বিশেষ বহলকৈ মই কৰিব পৰা নাই মই সেনেকৈ কৰি কৰি আৰম্ভ কৰি 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 এতিয়া মই শ্বুটিঙৰ লাইনত সোমাই গ'লোঁ এতিয়া অসমৰ বহুত বিভিন্ন ধৰণৰ ছিংগাৰ গোষ্ঠীসকলে আহে মোক চিনি পায় মৰম কৰে মোক খুব ভাল পায় মই কাক ক'ম জুবিন গাৰ্গৰ পৰা লয় কৃষ্ণমণি চুতীয়াৰ পৰা লয় কৃষ্ণমণি নাথৰ পৰা লয় আপোনাৰ মন্টুমণিৰ পৰা লয় গোটেইখিনি মানে চিনি পায় দেৱজিৎ আপোনাৰ মানে এনেকুৱা মানে গোটেইখিনি মানে সংগীত শিল্পীসকলে মোক মৰম কৰে মই দৰ্শকৰ জ্ঞাতাতে কৈছোঁ যে বীৰেণ খাগলাৰী ইয়াতে আমাৰ জুবিন গাৰ্গৰ পৰা আৰম্ভ কৰি প্ৰিয়ংকা ভৰালী প্ৰত্যেকেই গান প্ৰিয়ংকা ভৰালী কি গান কৰিছে হেভি হেণ্ডছম কৰিছিলে হেভি হেণ্ডছম খুব ধুনীয়া নদীৰ মাজত গোটেই মই বোটত লৈ গৈছোঁ গোটেই ছেটবিলাক মই তাতে বোটত লৈ গৈছোঁ লৈ যি মোক অৰ্ডাৰ কৰিছে তেওঁলোকে মই এইবিলাক অৰ্ডাৰ কৰি দিছোঁ বস্তুবিলাক নি দিছোঁ খুব ধুনীয়াকৈ তেওঁলোকে ভালকৈ কৰিছে গানটো আৰু খুব গানটো মানে ইমানেই জনপ্ৰিয় হৈছে মোকো ভাল লাগিছে যিহেতুকে এনেকুৱা এটা শিল্পীৰ লগত মই জড়িত হ'ব পাৰিছোঁ দুপইচা মই ইনকাম কৰিব পাৰিছোঁ তাৰপৰা আৰু ধন্যবাদ দিছোঁ প্ৰিয়ংকা বাক এইকাৰণে তেওঁ এই গানটো কৰাৰ কাৰণে দুপইচা পাইছোঁ মই আৰু আৰু কি কি গান কৰিছে ইয়াত হেভি হেণ্ডছম কৰিলোঁ মই চুমা দিয়ানা নীল আকাশত ঈশ্বৰৰ গানটো কৰিছোঁ এম ইনিটো কৰিছোঁ নীল আকাশৰ আপোনাৰ চেনি চেনি চেনিমাই গানটো ইয়াতে কৰিছোঁ তাৰপিছত মনৰে দাপোনত ইয়াতে কৰিছোঁ নেকিপৰ নাচ ভণ্টি নাচটো কৰিছোঁ তো এনেকুৱা মানে ভিগু কাশ্যপৰ আকাশী তৰা কৰিছোঁ এনেকুৱা মানে বিভিন্ন বহুত কৰিছোঁ তাৰমানে মই মানে পিছৰ মানুহটো মই মানে কোনো মানে সন্মুখত বহুত কম ওলাইছোঁ কেতিয়াবা মানে হেৰিবিলাকে অলপ ভাল পাই কেনে শিল্পীবিলাকে ভাল পাই কেনে আৰু জবৰদস্তি মোক কেতিয়াবা ওলাইছে মই মোক মাজতে এক্টিঙো কৰিছোঁ এতিয়া মই এখন হিন্দী ফিল্ম কৰিছোঁ অসমত প্ৰথমবাৰৰ বাবে হিন্দী ফিল্ম কৰিছোঁ এইটো মোৰ ভতিজা ৰাজ চাংমাই কৰিছে আমি এই লকডাউনৰ কাৰণে এই চিনেমাখন দিব ৰিলিজ কৰিব পৰা নাই আৰু এই চিনেমাখনত মই নিজেও এক্টিং কৰিছোঁ আৰু আমি অসমৰ বহুত মানে যিবিলাক যুৱক যুৱতী যাৰ যাৰ নিজৰ নিজৰ মানে কিছুমান খেলৰ ৰাপ আছে সেইবিলাক আমি তুলি ধৰিছোঁ বহুত মানে হেৰি আছে আৰু খুব এটা এইখিনি কথা ক'লে আৰু এটা ইণ্টাৰেষ্টিং ঘটনা মই কওঁ আমাৰ অসম পৰ্যটনৰ দ্বাৰা এই ঠাইখন কিন্তু উপেক্ষিত আপোনালোকে জানি আচৰিত হ'ব যে অৰুণাচলত এখন মাউণ্টেইনিয়ৰিং ইনষ্টিটিউট আছে নিমহাঞ্চ এখন নৰ্থ ইষ্ট মাউণ্টেইনিং ইনষ্টিটিউট এখন যিখন HMI দাৰ্জিলিঙত আছে তেনেকুৱা হিমালয়ান মাউণ্টেইনিং ইনষ্টিটিউটৰ নিচিনা সেই ইনষ্টিটিউটৰ ট্ৰেইনিং খাগলাৰী ইয়াত কৰে ইয়াত বিশেষকৈ পেৰাচেইলিং বা পেৰামটৰিং যিবিলাক আপুনি দেখিব যে পেৰাচুট লৈ পেলাই এখন জিপেৰে টানি নিছে পেৰাচেইলিং যিটো কৰে সেইবিলাক এডভেঞ্চাৰ স্পৰ্টছ ইয়াত কণ্ডাক্ট হয় সেই কথাখিনি কিন্তু আমাৰ অসমৰ মানুহে এই বিষয়ে অৱগত নহয় এই বিষয়ে ক'ব নেকি আপুনি নিমহাঞ্চৰ কৰ্চৰ হয় মই আজি 3 বছৰৰ পৰা নিমহাঞ্চ কৰিলোঁ এইবাৰ লৈ 4 বছৰ হ'ব তো মই ভাবোঁ আজি অৰুণাচলৰ পৰা আহি কেনে ইয়াতে কৰে আমাৰ ইমান ধুনীয়া ব্ৰহ্মপুত্ৰ ইমান হাজাৰ বিঘা মাটি আছে আমাৰ ফিৰি পৰি আছে তো এই মাটিখিনিত আমি যদি অৰুণাচলে যেনেকৈ কৰি আছে মোৰ লগত টাই আপ হয় যেনেকৈ আমাৰ অসম চৰকাৰে যদি কৰে মই তাৰ কৰিলে মানে মই খুব ভাল পাম কাৰণ এই সেই বস্তুটো ইয়াত কৰে যদি অসম চৰকাৰে যদি কৰে আমি বহুত যুৱক এই পেৰামটৰিঙৰ ট্ৰেইনিং হওক বা আৰু এই টুৰিজিমটো অসমৰ বিভিন্ন জেগাত আমি কৰিব পাৰিম তেন্তে আমাৰ বহুতখিনি নিবনুৱা যুৱক সমস্যা সমাধান হ'ব আৰু কেইটামান কথা আছে ইয়াতে তেওঁলোকে ইয়াতে এডভেঞ্চাৰ স্পৰ্টৰ ব্যৱস্থা কৰিছে চাইক্লিং ট্ৰেক
যদি আমার গুহাটীত সাইক্লিং খুব পপুলার আছে, কিন্তু এটা সাইক্লিং ট্রেক একটা খোঁজার কথা কথা ভাবিছে। বাইকের আপনার ট্রেক আছে, বাইক স্ট্যান্ডর কারণে ট্রেক আছে, বাইক স্ট্যান্ডর কারণে ট্রেক করেছে। আর কি আছে আপনার সুবিধা? মানে বাইক স্ট্যান্ড এবার হিরো হন্ডারও করলো, হিরো হন্ডার করলো, আর প্রত্যেক বছরে করো। আর ইয়াতে দীপক বড়োয় সেইখানে গোটে চায়। দীপক বড়ো মোর ভাইটি হয়, আর মানে দীপক বড়োর মিলি সেইখানে করো। আর সাইকেলিং সরকে ট্রেক এটা গাঁর লিখে শিকি আছে, সরকে সাইকেলিং করে দিছো। কিন্তু মোর আশা মানে ডরকে সাইকেলিং এটা করে দিব বিচার। তারমানে কেউ বিচারিছো, তারমানে মানে জানো বহুতো সাইকেলিং এটা যদি ফিল থাকে, এটা হল সুস্থটা আমি হয়ে থাকি, লগতে অল্প ওয়কিং জোন মানুষ ওচরে পজরে ধর বহু ডর ডর বিল্ডিং হয়েছে, কিন্তু ডর ডর ফিল্ডবিল নাইকিয়া দেখুন, বুন্দাত নাই, হেরি নাই, সরু সরু ফিল্ড আছে। কি হব, একবার ঘুরলে ভাগরে নালাগে, তো কেন হেরি হব। তো মই বিচারিছো বহু বিশাল বিশাল ফিল্ড, এতে মানে ইটা ভাটাবিল ভাঙি কেনে এই যেবিলাক মাটি খালি আছে এইবিলাকত সাইকেলিং হোক, ওয়কিং জোন হোক, খোজকাড়ার কারণে হোক, ভালো এখন ফিল হোক, মই এটা বিচারি। বীরেন খাকলির আরো একটা বৈশিষ্ট্য, এই এলাকাত, এই চপাইডং এলাকাত এখন 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 জনজাতীয় গাঁও আছিল আসলে। এই এলাকাত আপনার ইতিমধ্যে ইটা ভাটায় গোটেই জায়গাটো দখল করে পেলাইছিলে, ইয়ার পরিবেশ প্রদূষিত করে পেলাইছিলে। উচ্চ ন্যায়ালয়ে ইতিমধ্যে আদালতত আবেদন জানায় কোর্টত দীর্ঘদিন যুঁজ দি এই ইটা ভাটা আপনি বন্ধ করলে। তাত কিমান দিন হল আপনি ইটা ভাটা বন্ধ করা? মই 2014 রায় পাইছিল, 2014 চনত ইটা ভাটাবিলাক বন্ধ করে দিলে, তারপর এইবিলাক করলো, তারপর এইবিলাক করেছে। আর ভাল লাগলে এখানে আর কিছু কথা আছে, ইয়াতে টাই হোম কাউন্সিল, মটক কাউন্সিল, এইবিলাক ইয়াত ফুটবল খেল পাতে, ফুটবল খেলার ট্রেনিং ক্যাম্প, ট্রেনিং ইয়াত টেন্টিংয়ের ব্যবস্থা আছে। মানে কিমান কিমান মানুষ রাখব পড়া ব্যবস্থা? এশজন মানুষ রাখব পড়া ব্যবস্থা তাদের করেছে, টেন্টিং ব্যবস্থা। আর বহুতের পর এখন অত্যন্ত মনোরম পরিবেশ। মানে আমার ডাউনটাউন ইউনিভার্সিটিরও এবার রাখিছিল, ট্রেনিং করাইছিল 70 জন মানুষ মো ইয়াতে ট্রেনিং করেছিল, ডাউনটাউন ইউনিভার্সিটির পর আসছিল। মানে এই গাঁওখন অঞ্চলত কত কত কি কি অবস্থা আছে, কত কেন মানুষে খাইছে, তার কারণে হেঁটে হেৰি বনাইছিলে, কিবা একটা হেৰি বনাইছিলে, সরকারক দিব নেকি, কিবা একটা হেৰি করেছিল, কিবা ড্রয়িং কিবা একটা করেছিল। মোক এসপ্তাহ তেওঁলোকে কৈছিল যে এসপ্তাহ থাকিম, আপুনি ব্যৱস্থা কৰি দিবলৈ, মই কৰি দিছোঁ, মোক পইচা দিছে তেওঁলোকে। সুন্দৰ, এইটো ভাবিব নোৱাৰা কিছুমান কাম তেওঁ কৰি আছে। আৰু মই অকণমান আমাৰ ভিডিঅ' জানি উজ্জ্বল আছে, উজ্জ্বলক মই অকণমান দেখুৱালৈ অনুৰোধ কৰিছোঁ। ব্ৰহ্মপুত্ৰৰ পৰত অত্যন্ত মনোরম পরিবেশ, ইয়ার পরিবেশ অতি ধুনিয়া। আপনি যদি আহে ইয়াত খুব ভালকে ইয়াত উপভোগ করব পাৰিব, প্রাকৃতিক সৌন্দর্য, নদীর বক্ষত, ব্রহ্মপুত্রর পারত এখন আটক ধুনিয়া ঠাই। আর এই ইয়াত একটা সরকে একটা মন্দির একটা আছে, ইয়াত মানে দেখ শিব মন্দির, আর এডাল ডর পুরোনা গছ আছে, এই গছজোপার কিনারত তলত একটা মন্দির। এই মন্দিরটি দেখাইছে আপনার একটা সুন্দর মন্দির। এই মন্দিরটি একটা কুয়া, পুরোনা দিনের কুয়া, আর এটা এই মন্দির আছে শিব মন্দির। এই শিব মন্দিরটো ইয়াত পর্যটক যোনজন আহে সিয়ে আকর্ষিত হব ইয়াত ঠাইলে, এইখানে ঠাইলে সি তেওঁলোকে আকর্ষিত হব। আর ইয়াত খুব সুন্দর চারিফালের পরিবেশটো, আপনি যে চাই চারিফালের পরিবেশটো অতি সুন্দর। আর মই আমার এই যিজন উদ্যমী যুবক আছে বীরেন খাকলাৰী, এই গাঁওখনতে বাসিন্দা, আসলে এইখন গাঁৱৰ বাসিন্দা মই খাকলাৰী। ইয়ার মই এই কথা আৰু এটা শেষত মই জানিব খুজিছো যে এই ক্ষেত্রে কিবা সরকার ফালৰ পৰা কিবা সহায় সহযোগ পাইছিল না? মই এতিয়ালৈকে পোৱা নাই আৰু মই বিচৰাও নাই, সঁচা কথা ক'বলৈ মই বিচৰা নাই, নিজৰ কাম নিজে কৰি দিছে। তাৰমানে মই বিচৰা নাই এইকাৰণে, কাৰণ তাতে সরকারি কিবা এটা ফাণ্ড বিচাৰিলেতো বহুত সময় লাগে, বহুত দেরি লাগে, তো সেইখিনি কষ্ট মই ইয়াতে কৰোঁ, তাতকৈ মই বেছি মোৰ ইয়াতে বেনিফিট হৈছে। নিঃসন্দেহে এই প্রশংসনীয় এজন যুবক, আমি তেওঁক ধন্যবাদ দিব লাগিব। আর এই কথা কৈছে যে তেওঁ নিজা উদ্যোগত, নিজা উদ্যোগত তেওঁ ইতিমধ্যে এই অঞ্চলত পর্যটনের একটা পরিবেশ গড়ে তুলিছে। আমি আশা রাখিছোঁ যে যত অরুণাচল পর্যটনে পর্যটনের তেওঁলোকৰ দৃষ্টি হয়ে ইয়াত গোচর হয়েছে, যত অরুণাচলের ট্রেনিং ইয়াত হয়েছে, আমি আশা করছো অসম পর্যটনের এই ঠাইখন চিনি পাব। এই চপাইডং এলাকা, চপাইডং রাজাবাড়ী গাঁও, আমি আশা রাখিছোঁ যে আমার গুৱাহাটীর পর্যটন মানচিত্রত এই ঠাইখন স্থান পাব এই কামনারে। আর পুনর্বার বীরেন খাকলাৰীক আমি আন্তরিক ধন্যবাদ জানাইছো, এজন আদর্শ উদ্যমী যুবক আর আমার সকলের কারণে আদর্শ হবো পড়ে, তো পুনর্বার ধন্যবাদ জানাই আমার বিশেষ অনুষ্ঠানের পর। মই প্রণয় বৰদলৈ বিদায় লৈছো।